অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মূল নিয়মে x এর সাপেক্ষে cos 2x এর অন্তরীকরণ। তাহলে ধরি f of x = cos 2x, অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে f of x আমরা ধরে নেব, আর এই f of x এর জায়গায় x + h স্থাপন করব। তাহলে হচ্ছে cos 2 x plus h। তাহলে দেখো শুধু দ্বারা যদি গুণ করে যায় তাহলে cos 2x plus 2h। তো এখন দেখো সূত্রটা যেটা জানি আমরা সেটা হচ্ছে d by dx f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এখন দেখো d by dx এখানে cos 2x f of x এর মানটা বসাই দাও, আর এখানে লিমিট h tends to 0 এই মানটা এখান থেকে বসাই দেব, যে cos 2x plus 2h minus f of x এর মানটা আছে এখানে যদি বসাই cos 2x y হচ্ছে h। তো দেখো যে লিমিট h tends to 0 h টাকে আলাদা করে নিয়ে আসি, আর এখানে cos 2x plus 2h minus cos 2x। তো এখন ত্রিকোণমিতিক যে সূত্রটা জানি আমরা সেটা হচ্ছে যে cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। তো সেই সূত্রটা আমরা এখন প্রয়োগ করি, যে লিমিট h tends to 0 1 by h, তাহলে 2 sin c বলতে 2x plus 2h, আর d বলতে হচ্ছে 2x by 2, আর একটা হচ্ছে sin d বলতে 2x minus c বলতে 2x মাইনাসে 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 প্লাসে মাইনাস 2h বাই 2 লিখলাম আমরা। তো এখন দেখো যে এই 2x আর এই 2x যোগ করলে 4x, আর এখানে প্লাস মাইনাস 2x কেটে দিব, তাহলে আমরা পাই লিমিট h tends to 0 এখানে হচ্ছে 2 sin 4x plus 2h by 2 sin minus 2h ভাগ 2, অর্থাৎ এই 2x কেটে দিছি আর 2 হচ্ছে 4। তাহলে লিমিট h tends to 0 1 by h, এখানে 2 এই 2 দিয়ে যদি ভাগ করি থাকতেছে 2x, আর এখানে যদি 2 দিয়ে ভাগ করি h ভাগ 2, আর এখানে sin মাইনাস h, কেন এই 2 ফিনিশ করে দিলাম। তো এখন দেখো ত্রিকোণমিতির যে ঋণাত্মক কোণের ধর্ম সেটা অনুযায়ী এই মাইনাস এখান থেকে একটা বের হয়ে আসলো। লিমিট h tends to 0 2 sin 2x plus h by 2, আর হচ্ছে কি লিমিট h tends to 0 sin h ভাগ h, এই h টাকে আমরা এই sin নিচে দিলাম আর এই সীমাটাকে আলাদা করে দিলাম দুইটা ফাংশনের সাথে। তাহলে এখন দেখো এই দুটো কনস্ট্যান্ট বের হয়ে আসলো, আর থাকতেছে লিমিট h tends to 0 sin 2x plus h by 2, আর এখানে এটার মান সীমার ধর্ম অনুযায়ী আমরা জানি 1। তো এখন এই h এর মানটা এখানে যদি বসাই থাকতেছে আমাদের sin 2x minus 2 sin 2x plus 0, তার মানে minus 2 sin 2x, that is d by dx cos 2x এর অন্তরীকরণ হচ্ছে minus 2 sin 2x। এটাই হচ্ছে মূল নিয়মে cos 2 এর মূল্য অন্তরীকরণ করব আমরা। তো ধরি f of x equal to e to the power mx, তাহলে কি f of x plus h এই x এর জায়গায় যদি বসায় দেই তাহলে e to the power m x plus h, that is e to the power mx plus mh। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করে নিই, mx সূচকের নিয়ম অনুসারে e to the power mh। তো এখন সূত্র অনুযায়ী সেটা হচ্ছে dy dx e to the power mx equal to the limit h tends to 0 f of x plus h minus f of x by h। তো এখন এই f of x plus h x এর মান হলো বসাই দিই limit h tends to 0, এখানে মানটা হচ্ছে e to the power mx e to the power mh minus e to the power mx। তো এখন দেখো by h, এই দুই জায়গায় আছে e to the power mx e to the power mx। তো আমরা দুটো থেকে কমন যদি নেই তাহলে দেখি e to the power mx into e to the power mh minus 1 by h। তো mx টা আসলে সীমা এখানে আছে h, তো mx টা আছে কনস্ট্যান্ট, তাহলে বের করে নিয়ে আসলাম লিমিট h tends to 0 e to the power mh minus 1 by h। তো e to the power x এর একটা সূত্র জানি, সেটা আমরা লিখবো। এখন সেটা দেখি যে e to the power mx কনস্ট্যান্ট লিমিট h tends to 0। তো e to the power mh, তো আমরা তো জানি e to the power x এর সূত্র, তো এখানে x এর জায়গায় আছে mh, তাহলে এখানে সূত্রেও mh আমরা বসাই দেব। তাহলে কি হচ্ছে যে 1 plus mh ভাগ ফ্যাক্টোরিয়াল 1 plus m স্কয়ার h স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2, এভাবে x এর h এর ঊর্ধ্বপাত পর্যন্ত যাবে, শেষে গিয়ে একটা এখানে এই মাইনাস 1 আছে সেটা আমরা লিখব। তারপরে হচ্ছে নিচে আছে h, তো সেই h টা আমরা লিখলাম। তো এখন দেখো e to the power mx লিমিট h tends to 0, এই শুরুতে প্লাস 1 শেষে মাইনাস 1 কেটে দিলাম, থাকতেছে mh ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস m স্কয়ার h স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2, এইভাবে এই যে ঊর্ধ্বভাগ পর্যন্ত যাবে বাই এই h e to the power mx। দেখো এখানে mh আছে এখানে mh আছে, তার মানে এই যে ঊর্ধ্বভাগ পর্যন্ত mh আছে, আর সব পদেই দেখা যাচ্ছে ঘাতগুলো বৃদ্ধি পাচ্ছে, তার মানে ওইদিকে তো আছে অবশ্যই। তাহলে এখান থেকে যদি আমরা mh কমন নেই লিমিট h tends to 0 mh কমন নিলাম, থাকতেছে আমাদের এখানে 1, এখান থেকে যদি যায় আর এখানে mh বাই ফ্যাক্টোরিয়াল 2 যাচ্ছে বাই h, এই h আর এই s কেটে দিলাম। তো এখন দেখো m টা কনস্ট্যান্ট, m টাকে বের করে নিয়ে আসলাম m e to the power mx লিমিট h tends to 0 1 plus mh भाग फैक्टोरियल 2 plus m square h square भाग फैक्टोरियल 3 plus যাচ্ছে। তো এখানে যদি h এর মান বসাই তাহলে এখান থেকে এই দিকে যা হবে কি সবগুলো 0 m e to the power mx 1 plus 0 plus 0 এইভাবে যাইতেই থাকবে। তাহলে এগুলো তো 0 হয়ে যাচ্ছে, 1 দিয়ে যদি গুণ করি তাহলে m e to the power mx, তার মানে আমরা কি পেলাম এই dy dx এর মান e to the power mx এর m e to the power mx, এটাই হচ্ছে সমীকরণ পাবো। আমরা ধরি f of x equal to tan 3x, therefore এবং x plus h, এখানে যখন x এর জায়গায় x plus h তাহলে রাইট সাইডেও এখানে tan 3 into x plus is, that is x 3x 3h. আমরা সূত্র জানি dy dx tan 3x equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h. তো ঠিক এই f of x plus h আর f of x এর মান এখান থেকে আমরা যদি বসাই দেই তাহলে হচ্ছে লিমিট h tends to 0 1 by h রাখলাম আর এখানে আছে tan 3x plus 3h minus 10 3x मान দুটো বসাই দিলাম আমরা। তো এখন এই tan দুটাকে আমরা sin by cos এ নিয়ে আসবো ত্রিকোণমিতির সূত্র অনুসারে। সেটা হচ্ছে যে লিমিট h tends to 0 1 by h আর 10x মানে sin x ভাগ cos 3x plus 3h minus এখানে sin 3x ভাগ cos 3x। তো এখানে আবারও লসাগু করে নেই আমরা h tends to 0 1 by h লসাগু হচ্ছে আমাদের cos 3x plus 3h into cos 3x। তো যদি লসাগু করি cos 3x 3x চলে গেল থাকতেছে এখানে অর্থাৎ sin 3x 3h cos 3x আবার এখানে আসছে minus sin 3x into cos এই 3x মানে plus 3h আমরা লসাগু করে পেলাম। তো এখন দেখো আমরা এখানে আবার একটা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব সেটা হলো sin a cos b cos a sin b যদি হয় তাহলে sin a b হবে। তো সেটা দেখি আমরা সেটা হচ্ছে লিমিট h tends to 0 1 by তো h আছে তো আমরা লিখব অর্থাৎ sin a বলতে 3x plus 3h minus 3x a বলতে কি 3x plus 3h আর b বলতে 3x by cos 3x plus 3h cos 3x ওরে যা ছিল তাই লিখছি আমি। তো এখন এই প্লাস মাইনাসে কেটে দেওয়া যায় থাকতেছে লিমিট h tends to 0 1 by h আর এখানে আছে sin 3h by cos 3x 3h আর হচ্ছে cos 3x। তো এখানে সীমার যে সূত্র আছে সেটা হলো sin x ভাগ x এ নিয়ে আসবো কেননা নিচে একটা h আছে আর এটা 3x আছে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা সাজাই নেই দেখো যে sin 3h ভাগ 3h হরে কিন্তু এই 3টা আমি বাড়তি নিছি। তো যেহেতু আমি এখানে বাড়তি নিছি তাহলে কি করব আমরা এর সাথে আমরা 3 একটা গুণ করে দিলাম তাহলে 3 3 কাটা গেল hc থাকতেছে আমাদের। আর এখানে দেখো আবার লিমিট সীমাকে তো আলাদা করে দিতে পারি আমরা 1 বাই cos 3x plus 3h into cos 3x। তো এখন দেখো এর মান কত 1 into 3 আর এখানে যদি h এর মানটা এখানে বসাই দেই তাহলে আমাদের যে মানটা পাচ্ছি 3x into cos 3x। তাহলে cos 3x যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি cos স্কয়ার পাবো। তাহলে 3 into 1 মানে 3 আর 1 by cos স্কয়ার 3x। তাহলে 1 by cos স্কয়ার x মানে কি sec square x অর্থাৎ 3 sec square 3x। তার মানে আমরা tan 3x এর মূল নিয়মে অন্তরীকরণ পেলাম কত 3 sec square 3x।